পাখির চোখে দেখা যায় খণ্ড খণ্ড জমির মাঝে জলাধার, যেখানে মূলত কৃষক সযত্নে বুনেছেন আগামী দিনের রূপালী স্বপ্ন, যা দেশের অর্থনীতির চাকাকে করবে আরও বেগবান। ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা উপজেলায় মহাসড়কের দুপাশে মাইলের পর মাইলে দেখা মেলে শত শত বাণিজ্যিক মাছের খামার, যেখানে একসময় ছিল দিগন্ত বিস্তৃত ধানের জমি। আশির দশকের শেষের দিকে এখানে শুরু হয় রূপালী বিপ্লব, নব্বইয়ের দশকে এটি পরিপূর্ণতা পায়। বাণিজ্যিক মাছ চাষ করে ভাগ্য বদল ঘটে এই জনপদের অনেকেরই। ত্রিশালের মঠবাড়ি গ্রামের খামারি আবু নুমান সরকার স্নাতকোত্তর শেষে চাকরির পেছনে না ছুটে বাড়ির পাশেই জলাশয়ে শুরু করেন বাণিজ্যিক মাছের চাষ। এখন 100 একর আয়তনের দুটি মাছের খামার রয়েছে তার। প্রতি বছর 1500 টনের বেশি মাছ বিক্রি করেন এই খামারি। এবছর এর পরিমাণ 2000 টন ছাড়িয়ে যাওয়ার আশা, যার বাজার মূল্য প্রায় 40 কোটি টাকা। 21 বছরের সময়ে মাঝে মাঝে আমার লোকসান হয়েছে, লাভ হয়েছে, কিন্তু আমি ব্যবসা রানিং করে গেছি এবং মানে ব্যবসা একই মানে রানিং করে দেওয়াতে দেখা যায় কি যে লাভ লোকসান মিলিয়ে গড়ে আমি টিকে আছি। ধান বা পাট থেকে বেশি লাভজনক হওয়ায় কৃষক এবং বেকার যুবকরা ঝুঁকছেন মাছ চাষে। ত্রিশাল ও ভালুকা ছাড়াও সদর, মুক্তাগাছা, ফুলপুর, তারাকান্দা, ফুলবাড়িয়া, ঈশ্বরগঞ্জ, গৌরীপুরে চাষ হচ্ছে পাঙ্গাস, তেলাপিয়া, পাবদা, রুই, কাতল, শিংমাগুর, কই, ট্যাংরা সহ নানা প্রজাতির মাছ। এর মাধ্যমে কয়েক হাজার যুবক বেকারত্ব ঘুচিয়ে অবদান রাখছেন জাতীয় অর্থনীতিতেও। চাহিদার চেয়ে বেশি মাছের উৎপাদন হওয়ায় রপ্তানির কথা বলছেন চাষিরা। বাংলা মাছ করছি, পরে পাঙ্গাস করি, এখন পাবদা মাছ করি। এখন আমার আওতাভুক্ত 50 একর জমি আছে। গত বছর আমি 3 কোটি টাকা বেচি, এবার একটু বেশি হইতে পারে। রেনু উৎপাদন করি, কেউ কেউ পোনা উৎপাদন করে, কেউ খাদ্য তৈরি করে, কেউ বাজারে মাছ বিক্রি করে, কেউ ডিলারি করে, কেউ ট্রাক নিয়ে এই মাছ কেরিং করে। এই যে একটা চেইন হয়েছে, এই চেইনটাই কিন্তু বর্তমানে এই অবস্থা নিয়ে গেছে মাছ চাষটাকে। যেহেতু উৎপাদন বেশি হচ্ছে, আমার চাহিদার চেয়ে উৎপাদন বেশি হচ্ছে, এটাকে রপ্তানিমুখী করতে হবে। যদি আমরা একটা অংশ রপ্তানি করতে পারি, তাহলে বাজার মূল্যটা স্থিতিশীল থাকবে। তবে মাছের খাবারের উচ্চ মূল্য ও নিম্নমানের কারণে প্রায়শই বেকায়দায় পড়েন খামারিরা। নিম্নমানের খাবারের কারণে মাছের বৃদ্ধি যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি উৎপাদন খরচও বেড়ে যায়। বড় খামারিরা নিজেরাই মাছের খাবার তৈরি করলেও ক্ষুদ্র ও মাঝারি খামারিরা নির্ভর করেন বাজারের উপর। খাবারের দাম বেশি হয়েছে, কিন্তু এর মধ্যে মানটা নাই। মানটা থাকলে মনে হয় যে আমরা ওই হারে মাছটা বাজার বিক্রি করতাম, মনে হয় দেখা গেছে আমি খাবার যে হারে খাওয়াইছি ওই হারে মাছটা আমার বাড়ে নাই। যে পরিমাণ দাম বাড়ছে মাছের, সেই তুলনায় খাবারের দামের সাথে সে সামঞ্জস্য নাই। সেই জন্য আমরা মাছ চাষ উৎপাদন করতে যেয়ে আমরা এই জায়গায় কিছুটা সমস্যায় আছি। মাছের খাবারের যে পণ্যগুলান, এই পণ্যগুলানের দাম যদি একটু মোটামুটিভাবে কমানো যায় সরকারিভাবে, তাহলে আমাদের মৎস্য চাষের জন্য খুব উপকার হয়। মাছের খাবার ছাড়াও বিদ্যুৎ বিল, ওষুধ, পুকুর ভাড়া, শ্রমিকের মজুরি, পরিবহন সহ আনুষাঙ্গিক সব খরচ বেড়েছে পাল্লা দিয়ে। চাষিরা বলছেন মাছ চাষ কৃষির উপখাত হলেও সরকারের নানা সুবিধা থেকে বঞ্চিত তারা। কৃষিকাজে সেচে রেয়াত মূল্যে বিদ্যুৎ সুবিধা পাওয়া গেলেও মাছ চাষের বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় বাণিজ্যিক হারে। এছাড়া সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা না থাকায় মাছের বাজারজাত নিয়েও সমস্যায় পড়েন বলে জানান চাষিরা। যদি আমাদের এই প্রিজার্ভ করার ব্যবস্থা থাকতো, যে আজকে মাছ বেশি বাজারে চলে আসছে, এই মাছটা এখানে কোনো কোল্ড স্টোরেজে আছে, সেখানে কোল্ড স্টোরেজে রেখে দিল, মাছটা পরের দিন বিক্রি হইলো, তাহলে দেখা যেত চাষিরা কিন্তু এই যে হঠাৎ করে লস হচ্ছে এটা হইতো না। কৃষির উপকার হয়েও আমাদেরকে সেখানে বাণিজ্যিক হারে বিল দিতে হয়, এতে দেখা যায় যে আমাদের সাধারণ চাষি যারা আমরা, তা আমাদের মাছ চাষে একটা বিরূপ প্রভাব পড়ে। সরকারিভাবে যদি একটা ভালো বড় একটা প্রকল্প বা আড়তের মতো ব্যবস্থা করা হয়তো, দূর দূরান্ত থেকে যারা ব্যবসায়ীরা মাছ নিয়ে এরা যে আছে, পাইকাররা আছে, এখানে আইসা আপনি মনে করেন মাছ নিত, আমাদের ব্যস্ত সুবিধা হইতো। প্রতিদিন কমেরটা আমি 200 মন, উপরে 300-350 মন তুলি, সাপ্লাই করি। আর অন্য অন্য মাছ আছে, শিং আছে, গুলশা আছে, আবার মানে কই 4 গাড়ি 5 গাড়ি ই করি, মানে কই করি আর ডাকা সাপ্লাই দিই। এদিকে ময়মনসিংহ অঞ্চলে মাছ চাষ সম্প্রসারণে স্থানীয়দের ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে। বাড়ির পাশেই কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় বাড়তি আয় করে সংসারে এসেছে সচ্ছলতা। কেউ জালটা নেয়, কেউ মাছটা নেয়, কেউ খাসা মেরে দেয়, কেউ বাতিল নেয়, কেউ বাতিল আঙ্গাই দেয়, এরকম নিজের কাজের অনুযায়ী আর কি। মনে করুন বাড়তি কাজটা যেটা করলে আমরা কিছু টাকা পাই। আমরা কাজ করতে পারতেছি,
আমরা এতে টাকা নিতে পারতেছি, টাকা না খাইতে পারতেছি। আমরা 3 বছর ধরে আমি ফিশারিতে কাজ করতেছি, কাজ করে কিন্তু লাভবান আছে। সারা দেশের নদনদী খালবিলগুলো যেখানে দিন দিন দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে, সেখানে মানুষ মাছ খাওয়ার বিলাসিতা করতে পারছে মূলত চাষের মাছের কারণে। বাজারে প্রতিদিন যে পরিমাণ মাছ বিক্রি হয় তার 80% যোগান আসে চাষ থেকে। এর মধ্যে পাঙ্গাস, তেলাপিয়া, পাবদা ও কার্প জাতীয় মাছের দাপট সবচেয়ে বেশি। দেশের মধ্যে সবচেয়ে বেশি চাষের মাছ উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়। তুলনামূলক নদনদীর মাছের চেয়ে এরকম খামারে চাষ করা মাছের দামও গড়ে অর্ধেকের মতো। দেশে মোট উৎপাদনের 12% মাছই আসে ময়মনসিংহ থেকে, আর গরিবের মাছ হিসেবে খ্যাত পাঙ্গাসের অর্ধেকের বেশি উৎপাদিত হয় এই জেলায়। গেল বছর জেলায় প্রায় 4,02,000 টন মাছ উৎপাদন হয়েছে, যা চাহিদার প্রায় 2,77,000 টন বেশি। বাজার মূল্য প্রায় 8,400 কোটি টাকা। এর মধ্যে কার্প জাতীয় মাছ 69,000 টন, পাঙ্গাস 2,00,000 টন, পাবদা 34,000 টন, তেলাপিয়া 27,000 টন উৎপাদিত হয়। এছাড়া কই, শিং, মাগুরের উৎপাদন প্রায় 42,000 টন। এবছর এই উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে মৎস্য বিভাগ। একবারে রেডি থাকবে, প্যাকেটজাত থাকবে, দোকানের ফ্রিজে বিক্রি হবে। আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের কৃষকদের যে দীর্ঘদিন দ্বারা যে মাছের দাম পাচ্ছে না, ক্রয়ের সাথে বিক্রয়ের খরচের সাথে মিলতেছে না, এই বিষয়গুলো মনে হয় খুব সহজেই আমরা ওভারকাম করতে পারবো। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, চাহিদার চেয়ে বেশি মাছ উৎপাদন হলেও এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে তা ধরে রাখা। এজন্য ভালো মানের পোনা ও মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত বিলুপ্ত প্রায় 40 প্রজাতির দেশীয় মাছের জাত উন্নয়ন এবং চাষ পদ্ধতি উদ্ভাবন করেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। ইতিমধ্যে ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে 40টি বিলুপ্ত প্রায় বা দেশি মাছের পোনা উৎপাদন কৌশল ডেভেলপ করেছে, উদ্ভাবন করেছে, এবং এর মধ্যে অধিকাংশই চাষ পদ্ধতিতে আমরা ডেভেলপ করতে পেরেছি। মৎস্য বিভাগের তথ্য মতে ময়মনসিংহে প্রায় 1,76,000 পুকুর ও মাছের খামার রয়েছে। এর মধ্যে বাণিজ্যিক পুকুর ও মাছের খামার প্রায় 84,000, আর একসাথে কাজ করছেন প্রায় 101,00,000 চাষি। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার।